ডিয়ার ফ্রেন্ডস বায়োলজি মিরর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ফ্যাট দ্রাবকে দ্রবীভূত ভিটামিন সমূহ সম্পর্কে আলোচনা করব প্রথমে সূচিপত্রটি দেখে নেওয়া যাক প্রাথমিক আলোচনা ফ্যাটে দ্রাব্য বিভিন্ন ভিটামিন যেমন কে প্রভৃতির রাসায়নিক নাম দৈনিক চাহিদা উৎস শারীরবৃত্তীয় কাজ এবং অভাবজনিত সমস্যা সম্পর্কে আলোচনা গত ভিডিওতে আমরা জলে দ্রাব্য ভিটামিন যেমন ভিটামিন সি এবং বি কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা ফ্যাট দ্রাবকে দ্রবীভূত ভিটামিন সম্পর্কে আলোচনা করব ফ্যাট দ্রাবকে দ্রবীভূত প্রধান চারটি ভিটামিন হল ভিটামিন এ ডি ই এবং কে এই ভিটামিনগুলি আমরা ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে পেয়ে থাকি এখন আমরা এই প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম উৎস এবং অভাবজনিত সমস্যা সম্পর্কে আলোচনা করব ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল নিচে টেবিলে ভিটামিন এর দৈনিক চাহিদা সম্পর্কে বলা হয়েছে ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস গাজর টমেটো শাক পালং বাঁধাকপি আম পেয়ারা প্রভৃতির মধ্যে ভিটামিন এ থাকে প্রাণীজ উৎস সামুদ্রিক মাছ যেমন কট হ্যালিবাট প্রভৃতির যকৃত নিঃসৃত তেল দুধ মাখন ডিমের কুসুম প্রভৃতির মধ্যে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এর সারির বৃত্তীয় কাজ দেহের সামগ্রিক বৃদ্ধি চক্ষুর আবরণী কলাস্তর গঠন দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখা স্নায়ুকোষ ও তন্তুর পুষ্টি সাধন করা পেশির পুষ্টি যোগানো, হাড় ও দাঁতের স্বাভাবিক বিকাশ জননাঙ্গের গঠন ও কাজ নিয়ন্ত্রণ ইত্যাদি ভিটামিন এর অভাবজনিত সমস্যা ভিটামিন এর অভাবে রাতকানা রোগ বা নিকটালোপিয়া হয় শুষ্কাক্ষী রোগ বা জেরোপথ্যালমিয়া রোগ হয় অক্ষি পর্দার অস্বচ্ছতা রোগ বা কেরাটোম্যালেশিয়া হয় ত্বকের শুষ্কতা বা ফ্রাইনোডারমা বা টোট স্কিন রোগ হয় দেহের ওজন হ্রাস পায় হাড়ের অসামঞ্জস্যতা স্নায়ুতন্ত্রের ক্ষয়প্রাপ্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস প্রভৃতি সমস্যা দেখা দেয় ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল নিচে টেবিলে ভিটামিন ডি এর দৈনিক চাহিদা সম্পর্কে বলা হয়েছে উদ্ভিজ্জ উৎস ভিটামিন ডি উদ্ভিদজাতীয় খাদ্যের মধ্যে তেমন পাওয়া যায় না গাজর বাঁধাকপি সবুজ শাকসবজি প্রভৃতির মধ্যে খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় প্রাণীজ উৎস সামুদ্রিক মাছ যেমন কট হাঙর হ্যালিবাট প্রভৃতি মাছের যকৃত নিশ্চিত তেল দুধ মাখন ডিম প্রভৃতির মধ্যে ভিটামিন ডি থাকে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হতে পারে ভিটামিন ডি এর শারীরবৃত্তীয় কাজ দাঁত ও হাড়ের গঠনে ও পুষ্টিতে সহায়তা করে ক্ষুদ্রান্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ নিয়ন্ত্রণ করে প্যারাথায়য়েড গ্রন্থির কার্যক্ষমতা অক্ষুণ্ণ রাখে ইত্যাদি ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এর ফলে শিশুদের অস্থি নরম হয়ে যায় এবং পায়ের হাড়গুলি বেঁকে যায় মেরুদণ্ড বেঁকে যায় বুকের পাঁচর বিকৃত গঠনযুক্ত হয়ে যায় ইত্যাদি ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের অস্থি বিকৃতি বা অস্টিও রোগ হয় অন্যান্য সমস্যাগুলি হলো ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাকে বিঘ্ন হয় পেশির শিথিলতা হাড় ও তাঁতের গঠন ব্যাহত হয় প্রাপ্তি হয় ইত্যাদি ভিটামিন ই ভিটামিন ইয়ের রাসায়নিক নাম টোকোফেরল নিচে টেবিলে ভিটামিন ইয়ের দৈনিক চাহিদা সম্পর্কে বলা হয়েছে উদ্ভিজ্জ উৎস গমের অঙ্কুর নিশ্রিত তেল লেটুস শাক মটরশুঁটি প্রভৃতি ভিটামিন ইয়ের উৎস প্রাণীজ উৎস দুধ মাছ মাংস ডিমের কুসুম প্রভৃতির মধ্যে ভিটামিন ই থাকে ভিটামিন ইয়ের শারীরবৃত্তীয় কাজ জননাঙ্গসমূহের বৃদ্ধি ও স্বাভাবিক ক্ষমতা রক্ষা করে গর্ভাধান ও প্রসব নিয়ন্ত্রণ করে পেশী স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রণ করে ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এমনকি গর্ভপাত হতে পারে প্রাপ্তি জননাঙ্গের কাজ হ্রাস ইত্যাদি ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইন নিচে টেবিলে ভিটামিন কে এর দৈনিক চাহিদা সম্পর্কে বলা হয়েছে উদ্ভিজ্জ উৎস ফুলকপি বাঁধাকপি সবজি টমেটো সোয়াবিন তেল প্রভৃতির মধ্যে ভিটামিন কে থাকে প্রাণীজ উৎস সামুদ্রিক মাছ দুধ ডিম মাংস প্রভৃতির মধ্যে ভিটামিন কে থাকে ভিটামিন কের শারীরবৃত্তীয় কাজ রক্ত তঞ্চনে সহায়তা করে পিত্তরস নিঃসরণ নিয়ন্ত্রণ করে ইত্যাদি ভিটামিন কের অভাবজনিত সমস্যা রক্ত তঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয় ফলে দেহের কোনো অংশে কেটে গেলে অনবরত রক্তক্ষরণ হয়ে থাকে তাই ভিটামিন কে অ্যান্টিহেমারেজিক ফ্যাক্টর নামে পরিচিত পিত্তরস নিঃসরণ ব্যাহত হয় ইত্যাদি তো এই ছিল ফ্যাটে দ্রাব্য বিভিন্ন প্রকার ভিটামিন সম্পর্কে প্রাথমিক আলোচনা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ